আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মোটিভিস জাপান জিটিভি বাংলার ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরব দেশ ঘুরব পৃথিবীতে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। সেন্ট মার্টিন ভ্রমণে এবার নতুন বিধিনিষেধ। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল রাজ্য সেন্ট মার্টিন দ্বীপ, মাত্র 8.5 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি জোয়ারের সময় আয়তন হ্রাস পেয়ে 5 বর্গ কিলোমিটারে দাঁড়ায়। স্বল্প আয়তনের আর কোনো স্থানে এমন নৈসর্গিক দৃশ্য ও বহুল প্রজাতির উদ্ভিদ বা জীব প্রজাতির সন্ধান পাওয়া যায় না। সঙ্গত কারণে সেন্ট মার্টিন দ্বীপ ইদানিং দেশ বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। কিন্তু পর্যটকদের নানা ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের ফলে দ্বীপটি এখন পরিবেশগত সংকটে। তাই দ্বীপটিকে রক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর বলেছে, অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ এবং পরিবেশ বিরোধী আচরণের কারণে সেন্ট মার্টিনের বিরল পরিবেশ এবং জীববৈচিত্র্য উপনীত হয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে। পরিবেশ ও বিরল জীববৈচিত্র্য পুনরুদ্ধার সহ দ্বীপটিকে টিকিয়ে রাখার লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 4 ধারায় ক্ষমতা বলে সেন্ট মার্টিনে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে অধিদপ্তর। সেগুলো হলো, দ্বীপের সৈকতে সাইকেল, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান সহ কোনো ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক বাহন চালানো যাবে না। দ্বীপের সৈকত, সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিক বা কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। পশ্চিম দিকের সৈকতে কোনা পাড়ার পর দক্ষিণ দিকে এবং পূর্ব দিকের সৈকতে গলা চিপার পর দক্ষিণ দিকে যাওয়া যাবে না। দ্বীপের চারপাশে নৌ ভ্রমণ করাও যাবে না। জোয়ার ভাটার এলাকায় পাথরের উপর দিয়ে হাঁটা যাবে না। সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো এবং ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ছবি তোলা যাবে না। সৈকতে রাতের বেলা কোনো ধরনের আলো বা আগুন জ্বালানো যাবে না। আতশবাজি ও ফানুস ওড়ানো যাবে না। সৈকতে মাইক বাজানো, হইচই এবং উচ্চস্বরে গান বাজনা করা কিংবা বারবিকিউ পার্টি করা যাবে না। ছেড়া দিয়া দ্বীপে স্পিড বোট, কান্ট্রি বোট, ট্রলার কিংবা অন্যান্য জলযানে যাতায়াত কিংবা নোঙর করা যাবে না। সংরক্ষণের উদ্দেশ্যে সরকারের অধিগ্রহণ করা ছেড়া দিয়া দ্বীপ ভ্রমণ করা যাবে না। প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিম, পাখি, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক শৈবাল এবং কেয়াফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় করা যাবে না। জাহাজ থেকে পাখিকে চিপস বা অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না। দ্বীপে পানির পরিমাণ সীমিত হওয়ায় পানির অপচয় রোধ করতে হবে। সর্বোপরি সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে ভ্রমণকারী সহ সবাইকে। উল্লেখিত এসব বিধিনিষেধের লঙ্ঘন আইনত দণ্ডনীয় অপরাধ বলে ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের মোটিভিস জাপান জেটিভি বাংলার ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরব দেশ ঘুরব পৃথিবীতে। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের ইমেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। মোটিভেট জাপান একটি জাপান ভিত্তিক বেসরকারি সংস্থা যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানে আসতে সহায়তা করে। পাশাপাশি রয়েছে জাপানের ভাষা ও কালচার শেখার সুবিধা, যা আপনার ভ্রমণকে করবে আরও সহজ। দেরি না করে আজই কল করুন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।